হোয়াটসঅ্যাপ আমার ভাই বন্ধুরা আমি জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে খুব সহজেই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দাঁতকে পুরোপুরি সাদা করে নেওয়ার রেমেডি তোমাদের সাথে শেয়ার করব তোমার দাঁতের কালার যেরকমই হোক না কেন কালচে হোক না কেন লালচে হোক না কেন হলদেটে হোক না কেন সেটিকে টোটালি দূর করে দিয়ে তোমার দাঁতকে ঝকঝকে সাদা করে নিতে পারবে তাহলে বন্ধুরা আর দেরি না করে লেটস গে স্টার্টে সো ওই তৈরি করার জন্য আমাদের জাস্ট দুটি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়বে তার মধ্যে নাম্বার ওয়ান হলো অ্যাপেল সিডার ভিনিগার যে কোনো ওষুধের দোকানে তুমি অ্যাপেল সিডার ভিনিগার খুব সহজে পেয়ে যাবে আমাদের স্কিন আমাদের হেয়ার আমাদের ওভারঅল হেলথের জন্য কিন্তু অ্যাপেল সিডার ভিনিগার খুবই জরুরি একটি বোটল অনেক দিন চলে যাবে সো দু চামচ এটি থেকে নিয়ে একটি পাত্রে জমা করলাম প্রথমে নাও নাম্বার টু ইনগ্রিডিয়েন্ট আমাদের প্রয়োজন পড়বে বেকিং সোডা যা তুমি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে রান্নাতে যে সোডা ব্যবহার করা হয় সেটি বেকিং সোডার দু চামচ অ্যাপেল সিডার ভিনিগারের সাথে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিলাম যে মিশ্রণটি এবার তৈরি হবে সেটি ব্রাশের সাহায্যে দু মিনিট আমাদের ব্রাশ করতে হবে বেকিং সোডাতে উপস্থিত রয়েছে ন্যাচারাল হোয়াইটনিং প্রপার্টিস দাঁতের উপরে যে কালচে লালচে অথবা হোল যে স্তর পড়ে যায় সেটিকে খুবই ফাস্ট দূর করে দেবে এবং অ্যাপেল সিডার ভিনিগার হার্মফুল হার্মফুল ব্যাকটেরিয়াসদের দূর করে দেবে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস টিথের হোয়াইটনিং করতে দারুণ হেল্প করবে সো টু মিনিটস ব্রাশ করার পর নর্মাল জল দিয়ে পরিষ্কার করে আসলেই দেখবে দাঁতে একটা হোয়াইটনিং এফেক্ট তুমি লক্ষ্য করতে পারবে তবে বন্ধুরা এই পদ্ধতিটি কিন্তু প্রত্যেক দিনকার ব্যবহার করার জন্য একদমই না কারণ এই অ্যাপেল সিডের ভিনিগার্স আর বেকিং সোডাতে কিছু অ্যাসিডস এর উপস্থিত রয়েছে যার জন্য রেগুলার তুমি ইউজ করতে থাকলে সেটা কিন্তু তোমার দাঁত এবং মাড়ির ক্ষয় করতে পারে তার জন্য একটু মেনটেন করে চলো সপ্তাহে এক থেকে দু দিন ব্যবহার করে নাও রাতে শোয়ার আগে ব্যবহার করে নিলে সপ্তাহে এক দু দিন এবং নর্মাল বাকি দিনগুলিতে যেরকম নর্মাল পেস্ট দিয়ে তুমি দাঁত মেজে নাও সেরকম মেজে নাও সকালে একবার আর রাতে একবার দ্যাটস ইট সিম্পল একটু করে চলো কোনো প্রবলেম হবে না আর ওভারঅল কন্ডিশন তোমার দাঁতের এবং তোমার মারির কিন্তু আরও বেটার হয়ে যাবে পারফেক্ট হয়ে যাবে আর দাঁত ছাদা তো কয়েকদিনের মধ্যেই তুমি বুঝতে পারবে তাহলে বন্ধুরা আই থিঙ্ক অল ক্লিয়ার তাহলে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিও But always remember, my friend, be healthy, be confident, and be unique.